সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে। আমরা রয়েছি রফিকুল ভাইয়ের বাসায়। আমার সামনে আপনারা বেশ কয়েকটি চাহিদা সম্পন্ন সার দেখছেন, এগুলো সবগুলো উনি প্যাকেজ আকারে বিক্রি করতে চায়। এভাবে কিন্তু উনি কন্টিনিউ দিয়ে থাকে এবং সবগুলো বিক্রি হয়, আমরা যেটা দেখেছি। আমরা কিন্তু সেটি আপডেটও আপনাদের দিয়ে থাকি, কোথায় যাচ্ছে, দাম নিয়ে তারা সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না। তো সেই সূত্র ধরেও কিন্তু আজকে চলে এসেছি ওনার বাসায়। আমরা দেখছি কয়টি, ছয়টি সার। তো এগুলো আসলে কেমন রেট রেখেছেন, কিভাবে আপনারা পাবেন, সেই তথ্য দিব। তো আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আগে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো। খুবই ব্যস্ততম সময় পার করছেন দেখছি। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ ভাই, একটু ব্যস্ত আছি ভাই। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ চলছে কেনা বেচা প্লাস ব্যবসা? জি জি, নিজের ব্যবসা আছে, আবার ব্যবসা আছে। তো এত ব্যস্ততার মাঝে আবার কালেক্ট করতেছেন কিভাবে বলেন দেখি। আমার লোক আছে, লোকে কালেক্ট করছে, আমি দুই দিন ধরে উঠাতে পারি না। আচ্ছা আচ্ছা, ভাই বলতে প্যাকেজ দেন, প্যাকেজ দেন, প্যাকেজ দেন, যাওয়ার পরে আর প্যাকেজ তুলতে পারি না। আচ্ছা আচ্ছা, সকালবেলা যাই এখন তুলে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, মানে লোক সেট করা আছে, ওনারা দরদাম করে একসাথে যে নিয়ে আসেন? জি জি, এরকম আছে। আমি আজকে যাই টাকা পেমেন্ট দিয়ে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, কয়টা আছে আজকে বাসায়? ছয়টা আছে ভাই। ছয়টা ছয়টা মোটামুটি, এই ছয়টা। আচ্ছা, আমরা যদি প্রথমে একটু দামের দিকে যাই, আপনি আমাদের একটু রেটটা কত টাকা চাচ্ছেন? ওগুলো তো ভাই আমি তো চিপ রেট রাখছি ভাই। হ্যাঁ, আমরা তো সেটাই চাই। হ্যাঁ, সীমিত রেট রাখছি, আমরা তো বেশি যাই না, কিন্তু আমার থেকে আপনি ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, আপনি তো বাজারে ঘুরতেছেন। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই এই মালটা কত হবে, দেখেন এইটা কত। আপনি আমার উপরে ছাড়তেছেন? আপনার উপরে ছাড়লাম। বর্তমান বাজার অনুযায়ী 42-43, মানে 40-এর উপরে। এটা ধরেন 39, আচ্ছা এরকম হবে। এইগুলো বর্তমানে বাজারে যাচ্ছে। তো এখন আপনি ছাড় দিচ্ছেন কি? আমি দর্শক ভাই থেকে ছাড় দিচ্ছি, বাজারের থাকে, বাজারের থাকে নিম্ন তো 2-2.5 হাজার এখানে দিচ্ছেন। আপনি হাটে নিয়ে বিক্রি করতে পারেন? হাটে ভাই আমার খরচ আছে, খরচা আছে। জি জি, আমারও খরচ আছে, দর্শক ভাইদেরও খরচ আছে। একটা করতে কত টাকা খরচা? একটা করতে আমার নিম্ন 500-1,000 চলে যাবে। 1,000 টাকা খরচা, রাখাল খরচ, এটা সেটা সবকিছু মিলিয়ে কিছু রাখাল খরচ, গাড়ি ভাড়া, হ্যাঁ মানে আমারও 1,000 চলে যাবে। 1,000 দর্শক ভাই নিবে, ওদেরও 1,000 বেড়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা, তার মানে হাট থেকে এখানে কিনলে ন্যূনতম 2,000 টাকা জেনুইন রেটে বিক্রি করলে 2,000 লস হবে। এমনিতেই কম পাবে, কম হবে, কম হবে। আর তার থেকেও আপনি কম দিতে চাচ্ছেন? তার থেকে আমি আরো, আমরা রেটটা জানি আমাদের গ্রামের কিনা। হ্যাঁ না, ঠিক আছে, গ্রামের কিনা, যেহেতু আমাদের অল্প সীমিত লাভে আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন রেটটা জানি তাহলে বুঝতে পারবো যে আসলে আপনি কেমন রেটটা। কারণ আমার যে রেট, অন্য অন্য দর্শক ভাই যারা ইয়া ছাড়তেছে, আমার মতো ভাইগুলা যারা প্যাকেজ ছাড়তেছে, আমার রেটের সঙ্গে আমার গরুর সঙ্গে মিলাই আরেকটা বিষয় ভাই, বর্তমানে তো আমরা দেখছি যে ল্যাম্পিতে ভরপুর। হ্যাঁ ভাই, আমার একটা ল্যাম্পি নাই, একটা ল্যাম্পি পাবেন না, কোনো খুঁত পাবেন না, যদি ল্যাম্পি থাকে থাকে। হ্যাঁ, যদি ভাই দর্শক ভাই যদি বায়না করার পর দেখার পরে যদি আসি বলে ভাই আমার এটা ল্যাম্পি চলবে না, হ্যাঁ আমি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেবো, আমি একটা গরু ওনাকে দিব না, একটা গরু দিবেন না, ঠিক আছে, ওনার টাকা ওনাকে ব্যাংক। হ্যাঁ হ্যাঁ, আমরাও দর্শকদের বলে রাখতে চাই যে বর্তমানে কিন্তু আমরা হাটে দেখি যে ল্যাম্পি আবারও একটু প্রকট আকার ধারণ করেছে। আপনারা যেখান থেকে কিনেন না কেন, অবশ্যই ল্যাম্পি রোগ হয়েছে বা আছে কিনা দেখে শুনে কিনবেন। তাহলে ছয়টা, ছয়টা ভাই। আচ্ছা, তাহলে আমরা দেখি শুরু থেকে দেখি। এই যে এটা, এটা দেখি, এটা হচ্ছে 1 নম্বর। আমাদের দেখেন চামড়াটা টেনে টেনে দেখেন, খাওয়া রুচি আছে, চামড়া দেখেন, এই যে গলা, হ্যাঁ ঝুলো আছে, এটা হচ্ছে 1 নম্বর, 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, 1 নম্বর। আচ্ছা ঠিক আছে, এই যে মাথার গেটআপটা দেখেন, কালার দেখেন, চওড়া, বডি চওড়া, সরাই দেন, সরাই দেন, আমরা পিছন সাইডটা দেখতে চাই, আমরা সুস্পষ্ট ভাবে দেখাতে চাই, দেখেন দেখেন, বডি দেখেন, পাছা দেখেন, ঠিক আছে, বেশ সুন্দর আছে, কোয়ালিটি ফুল। আচ্ছা 2 নম্বর, দেশি তো, দেশি দেশি, সব দেশি দেশি। হ্যাঁ হ্যাঁ, কেউ ক্রস বলে আবার ভুল করবেন না, এটা দেশি দেশি, ঠিক আছে। এই যে এইটা, এই যে গরু মাথা দেখেন না, গরু মাথা, মাথাটা সুন্দর। এই যে এটা হচ্ছে 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, কালো কালারের দেখছেন, এটা 2 নম্বর। তবে 1 নম্বর থেকে 2 নম্বরটা একটু ছোট আর কি। আচ্ছা, এটা আবার 2 নম্বর থেকে একটু বড়, 3 নম্বর। গলার ঝুলটা আছে বেশ সুন্দর। আচ্ছা, শাহিওয়ালের হালকা পার্সেন্টেজ আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি ভালো, দাড়ি লম্বা আছে, ফ্রেম ভালো, ফ্রেম ভালো, দেশি গরু, যে যখন চোষ্টা আছে, হ্যাঁ হ্যাঁ চোরটা আছে, দেশি দেশি, তবে দেশি দেশি গরু খাওয়া রুচি আছে, এগুলো যত্ন করতে পারে না ভাই, যত্ন করতে পারে না, এর জন্য ফ্যাটেনিং হয় না, ফ্যাটেনিং হয় না।
হালকা সাই হলে পার্সেল আছে, এগুলো তো গ্রোথ হবে দ্রুত না ভাই? হ্যাঁ ভাই, গাড়িটা লম্বা দেখেন না, গাড়ি লম্বা আছে, এটা চাম পাতলা দেখেন না, এই চাম দেখেন আর গোলাপ ঝুল দেখেন। হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, ঠিক আছে, বেশ সুন্দর। আচ্ছা তিন নাম্বার, এটা সুস্পষ্ট দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি আপনারা। কিন্তু আমরা আবারও বলি দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন অবশ্যই আপনারা যেখান থেকে কিনেন ল্যাম্পির বিষয়টা কিন্তু একটু নজরদারিতে রাখবেন, কারণ ল্যাম্পি কিন্তু আমরা দেখছি যে অনেক বেশি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। এই যে এটা হচ্ছে চার নাম্বার, চার নাম্বার আমরা কোথাও ল্যাম্পির কোনো স্পট পাই নাই, কোথাও দেখতে পাই না। এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটা কি সবে মাত্র গোসল করাইলেন? এই জন্য লোমগুলো বসে আছে। এটা হচ্ছে পাঁচ নাম্বার, এই যে পাঁচ নাম্বার, একটু টেনে টেনে দেখান, চামড়া টুমড়া টেনে দেখান, ঢিলা আছে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ঝুল আছে, দাড়ি লম্বা, দাড়ি লম্বা, দাড়ি লম্বা, আর কালার ভালো, কালার ভালো, কালারের উপর দাম। না ঠিক আছে, আজকে কালার গুলো আপনার বেশ সুন্দর সবগুলোই, মানে বর্তমানে সাদা কালারটা অতটা চয়েস না কারো। এই যে সর্বশেষ, এটা একটু বড় সরো দেখি আমরা, দেখি এটা দেখেন, এই যে ঝুলটা আছে, ঝুলটা দেখেন, এই যে দেখছি আমরা, দেখানোর চেষ্টা। এটা এটা কিসের দাগ ভাই? দেখি দেখি কোনটা কোনটা, এটা ভাই ও লোমটা, লোমটা উঠে গেছে, এটা গাড়িতে লাগছিল তো, গাড়িতে লাগে। হ্যাঁ আচ্ছা দেখি সরাই দেন তো, দেখি দেখি আপনি এ পাশে আসেন, আমরা একটু দেখি এটা, এই যে হ্যাঁ, এই যে এইটা না ঠিক আছে, এই যে এটা হচ্ছে সর্বশেষ, সর্বশেষ সাত নাম্বার। তো রবিকুল ভাই আমরা তো রেটটা এখনো পাইলাম না, আপনি ছাড় দিবেন বললেন, আড়াই হাজার টাকা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, আড়াই টাকা বেশি ছাড় হয়ে যাবে আরো বলেন, হিসাব করে দেখলে, কারণ আজকের রেটটা আমি দিয়ে দিলাম আপনার দর্শক ভাইদের জন্য, দিলাম 36,700 করে, 36,700 করে। আমরা তো সেটা চাই, আপনি যেহেতু কন্টিনিউ বিক্রি হয়, এই পাঁচটাতে যদি আপনার 3,000 থাকে ছয়টাতে, তাহলে তো ভাই কম নাই অ্যামাউন্টটা ভাই, আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, সর্বশেষ যেটা দেখছি এই যে এটা। আচ্ছা তাহলে টোটাল প্যাকেজের মূল্যটা কত দাঁড়াচ্ছে ভাই? টোটাল প্যাকেজের মূল্য আসবে 2,20,200 টাকা, 2,20,200 টাকা, 2,20,200। এই যে দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি, তাহলে 2,20,200, ওই 200টাও দিতে হবে এখন ভাই? 200টা বলতে কি, যেটা আমার হিসাবে আসছে সেটা দিতে হবে। আচ্ছা অল্প লাভে, সীমিত লাভে, সীমিত লাভে দিচ্ছেন আর মানুষের তো আর 1,000-1,500 পিস প্রতি লাভ? না না, হালকা পাতলা দাম দরে কোনো সুযোগ নাই? না ভাই না, সুযোগ নাই, সুযোগ নাই। আচ্ছা আচ্ছা, তার মানে 100টা তো বাদ দেওয়া যায় নাকি উপরে? ওটা দোকান দিয়ে তো যাবে, ঠিক আছে। তো এখন কন্টাক্ট করবে কিভাবে বলেন দেখি, আমাদের একটু নাম্বারটা দেন, 01717 01717 15 28 28 44 44। হ্যাঁ জি ভাই, ঠিক আছে ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। তো দর্শক শ্রোতা আমরা আবারও আপনাদের একটু রিভিউ দেই, এই যে দেখছেন এটা হচ্ছে প্রথম নাম্বার, এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার, এটা হচ্ছে চার নাম্বার, এটা হচ্ছে পাঁচ নাম্বার, আর এই যে সর্বশেষ ছয় নাম্বার। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।